মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:19, আর চারদিকের আবহাওয়া দেখে বুঝতেই পারছো আজকে রোদ ওঠেনি, মেঘলা আকাশ, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি আজকে দেখাচ্ছে না ওয়েদার রিপোর্টে, বা জানি না কি হবে না হবে। তবে আজকে দিনটা কোথাও ঘুরতে যাওয়ার মতো একদম আইডিয়াল, সত্যিই খুব সুন্দর ওয়েদার দিয়েছে, একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু গরম কিছু গায়ে থাকলে ভালো লাগে, বাট হাওয়াটা ঠিকঠাক লাগছে, খারাপ লাগছে না, মানে খুব ঠান্ডা ধরে দিচ্ছে এরকম কোনো হাওয়া দিচ্ছে না। আর আজকে আমার স্নান দান হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কি না জানি না, আমি এসেছিলাম জামাকাপড়গুলো মেলতে, তো এখন যাব আমরা ওর স্কুটির, একটু কাজ আছে স্টিল গার্ড লাগানোর জন্য। ওরা যদিও বা টিভিএস এর শোরুম থেকে বলেছে ইন্টরকের কোনো স্টিল গার্ড হয় না, কিন্তু আমরা অনেককেই দেখেছি যারা ইন্টরকের স্টিল গার্ড লাগিয়েছে, তো আমরা এক জায়গায় খবর পেয়েছি লাগায়। এবার ওখানে লাগানো যাবে কি না একটু গিয়ে দেখতে হবে, তো ওখানেই যাব। এটা কিন্তু ভেবো না যে আমি কোনো কাজ করা হয়নি, এমনি স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে, এরকমটা নয়। আমি 9টার সময় উঠেছিলাম, উঠে ঘর দিলাম, ঘরটা মুছে নিলাম, তারপর ওই করতে করতেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বাঁধাকপিটা কেটে আমি সেদ্ধও করে নিলাম। বাঁধাকপি ছোট একটা ছিল, তো ওটাই আজকে করব, ওটা কেটে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা তো কালকের আছেই, এসে শুধু আমি বাঁধাকপিটা করবো আর মাছ, ব্যাস। মাছটা ও যদিও বলছে কড়া করে ডালের সাথে ভাজা খাবে, তো ওটাই করে দেবো, আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করবো, ব্যাস। তাহলেই হয়ে যায়, আমি রান্নাটাও করেই যেতাম, কিন্তু কি বলতো মাছগুলো ছাড়েনি বরফ, ওই জন্য আমি স্নান দান করে নিলাম, এসে জাস্ট খুন্তিটা নাড়বো তাহলেই হয়ে যায়। বাঁধাকপি সেদ্ধ যখন আছে অসুবিধা কিছু নেই, তো চলো এবার আমরা বেরোবো আর টিফিন খাওয়াবো, আমাদের হয়ে গেছে, তো চলো এবার নিচে যাই। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, ঠিক নিচটাতেও যেতে ইচ্ছে করছে না। আজকে ভাবছি এসে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ইনস্টাগ্রাম রিলস ফিলস বানানোর একটু ইচ্ছে আছে, এত সুন্দর একটা ওয়েদার। একটা আছে আমি রিলস বানিয়েছিলাম এই কোনাটাতে দাঁড়িয়ে, এই এখানটাতে দাঁড়িয়ে বানিয়েছিলাম একটা, এত সুন্দর একটা হাওয়া দিয়েছে, আমার চুলগুলো এত উঠছিল, তো দারুণ লেগেছে আমার ওই রিলসটা, তো ওই জন্য ভাবছি আজকেও বানাবো। তো চলো এবার যাই নিচে, একটু ঠিকঠাক হয়ে রেডি হয়ে তারপর বেরিয়েই যাচ্ছিলাম। তার আগে তোমাদের ভাবলাম যে একটু আমি দেখিয়ে দিই আমি কী কী করেছি, সত্যিই করেছি কি না আদৌ। এখানে মাছটা বার করে দিয়েছি, এখানটায় বরফটা গলছে আর কি, এখানে বাঁধাকপিটা সেদ্ধ করেছি, এখানে আলুটা কেটে রেখেছি, এখানে ভাত হয়ে গেছে, এই এখানে কালকে ডালটা রয়েছে, আর এখানে কড়াইটাই রেখে দিয়েছি, কারণ কালকে ভাজাভুজি হয়েছিল, কড়াইতে তেল রয়েছে, ওই তেলটাতেই আমি করে নেবো আজকে। তো চলো এবার বেরোনো, দুটো দোকান ঘুরে অবশেষে এই যে পেছনেও সবুজ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে দেখছো, ওই দোকানটাতে আমরা পেয়েছি আপাতত। আর আমরা আছি আপাতত এই যে স্যার লেআউট যেটা আছে সেখানটাতে, তো মানে এখানে এসে পাওয়া গেল আর কি। আমরা অনেকটা জায়গায় ঘুরে এলাম, বামানালি সিগন্যালের ওদিক থেকে ওদিকটাতে, এই কাকা কিছু বলতে চায় কিনা আমি বুঝতে পারছি না, তাকিয়েই রয়েছে। আর আগের দিন আমরা এসেছিলাম হচ্ছে ওই গতি এক্সপ্রেসে যাওয়া, যেটা দিয়ে পাঠাচ্ছি, ওই সবুজ রঙের একটা বাস মতো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো দূরে একটু, ওই গলিটা দিয়ে আমরা গেছিলাম সেদিনকে। তো চলো কাজটা করিয়ে নিয়ে আগে, তারপর বাড়ি যাবো, এখন তো বাজে হচ্ছে 11:16, এখন বাজে 12:09, আমি এসে জাস্ট রান্নাগুলো বসালাম, কাজটা আমাদের হয়নি, কারণটা হচ্ছে লোকটা বললো অনেকক্ষণই দাঁড় করিয়ে রেখেছিলো, লোকটাও গোডাউনে গেল দেখতে, তো বিকেলবেলা উনি ফোন করবে, ফোন নাম্বার রেখে দিলেন, তো ফোন করবে, তখন যেতে বলেছে, কি একটা নেই বললো, কিছু একটা নেই বলে পুরো কাজটা পেন্ডিং রাখলো উনি। আমরা করবো হচ্ছে ফুটম্যাকটা নেবো আর রডটা লাগাবো, তো রডের মধ্যে কিছু একটা নেই বোধহয়, ওই জন্য উনি পেন্ডিং রাখলো, তো ওই জন্যে স্টিল গার্ডগুলো আর কি, পাখি ভাষায় ভালো ভাষায় বলতে গেলে, তো ওইগুলোর জন্যেই একটু চলে আসলাম আমরা, তো একেবারেই কাজটা করাবো, বিকেলে হয়তো উনি ফোন করবে, বলেছেন বিকেলে করবেন, এবার জানি না। ওটা একটা হোলসেল দোকান, তো চলো আমি রান্নাগুলো একটু করে নিয়ে গেছিলাম। আজকের ওয়েদারটা ভালো আছে, তো একটু ইনস্টাগ্রাম রিলস টিলস বানাবো, তোমাদেরকেও বললাম, কিন্তু কিসের কি ঝিরঝির বৃষ্টি পড়ছে তোমাকে দেখাচ্ছে, আর টম্পির জায়গা দেখবে এখন, টম্পি এতক্ষণে একবার তাকালো মানে বুঝতে পারছো, আর বৃষ্টি পড়ছে সেটাই ছাপটা দেখলেই আশা করি বুঝতে পারছো।
ঝিরিঝিরি ঝিরিঝিরি আমি আজ ছাদ থেকে জামা কাপড়গুলো আনলাম না, কারণ ওগুলো তো অলরেডি ভেজা। এই ঝিরিঝিরি বৃষ্টিতে কিবার হবে তেমন, তো ছাদে তো যাওয়া যাবে না। বাঁধাকপি আমার হয়ে গেছে, এবার কালকের ডালটা একটু গরম করে নিচ্ছি, তাহলে হয়ে যায় আমার সব কাজ। এখন বাজে 7টা আর আমি শাকের এই আটিটা ছাড়াতে চলে এসেছি। আমার দেখে মনে হলো কি এটা ছেঁচির শাকই, তো হ্যাঁ এই দেখো আমার দেখে মনে হলো যে ছেঁচির শাকই। এবার এখানের নামের সাথে তো মিলবে না অবশ্যই, তো ওরা ওদেরকে নাম জিজ্ঞেস করে তাই জন্য লাভও নেই, তাই জন্য নিয়ে এসেছি। এই শাকটাও দুদিনই খেতে হবে, কারণ অনেকটা বড় আটি, আমার তো ছাড়াতে যান কয়লা হয়ে যাবে এখন। আর পাতাগুলো এত বড় বড়, তো আগে দেখতাম কচি কচি, তো এত বড় বড় আমি মাঝে মধ্যে বুঝতেও পারছি না যে ছেঁচি কি না। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে হ্যাঁ ছেঁচির শাকি, মনে হচ্ছে ছেঁচির শাকি দেখে, তো ছেঁচির শাকি হবে। তো কালকে কিছুটা বানাবো, আবার পরের দিন কিছুটা বানাবো। শাকটা মোটামুটি রোজ খাওয়ারই চেষ্টা করছি, কারণ এখন খুব একটা সবজি, বাঁধাকপিটা ছিল শেষ হয়ে গেছে, আর সেরকম কিছু সবজি নেইও ঘরে। বেগুন রয়েছে, শুধু বেগুন আলু পেঁয়াজ এসবই রয়েছে, তো রাতে কি রান্না করব সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক কি করি, তোমরা তো সাথে আছোই, আমি একটু শাকটা বেছে, শাকটা আমি বেছে নিয়েছি, কেটেও নিয়েছি, সব করে নিয়েছি, কালকে শুধু কড়াইতে দেওয়ার অপেক্ষা ওইভাবেই। তো কালকে ভেবেছি শাক আর মাছ করবো, আর কিছু করবো না। তো রাত্রিবেলা মাছের মশলাটাও আমি করে রেখে দেবো, যতদূর এগিয়ে থাকে আর কি, কালকে একটু কিছু কাজ আছে। আজকে না স্কুটির লোকটা ফোন করেনি, বুঝতে পারছি না মানে জিনিসটা আসেনি, মানে উনি আনতে পারেননি নাকি বৃষ্টির জন্য উনি ফোন করেনি। এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, যদিও উনি ফোন করলে আমরা যেতে পারতাম না। তো কালকে আমাদের প্রথমে একটা কাজ আছে, ওখানে যাব, দেন ওখান থেকে একবার দোকানটা হয়ে আসবো, যদি হয়ে যায় তো ভালো কথা। আমরা চাইছি যাতে করে পাঠানো যায়, ওখানে নিয়ে গেলে চাঁদনিতে নিয়ে যেতে হবে, তো আমরা চাইছি এখান থেকে একেবারে করে যাতে পাঠানো যায়। তো ওই জন্যেই দেখা যাক, যদি হয়ে যায় তো ভালো কথা, না হলে তো ওখানে নিয়ে গিয়েই করতে হবে, কোনো কিছু করার নেই আর। তো চলে এবার আমি গিয়ে একটু বসবো, পা ব্যথা হয়ে যাচ্ছিল। তাও ও একটা ভালো বুদ্ধি দিয়েছিল যে তুমি যেখানটায় আমরা বসে খাই আর কি, সেইখানটায় বসে বসে বাঁচো, নোংরা হলে মুছে নেবে আর কি। তো আমি তাই করলাম লাস্টে, অত শাক তো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর একটা কথা অত শাক ঠিকই ছিল কিন্তু অতটা কিন্তু বেরোয়নি, ভেতরে কিসব জঙ্গল পাতা ফাতা ভরে দিয়েছিল জানো না। তো মানে এইরকমই ব্যবসা আর কি করা যাবে। তো চলো আমি গিয়ে এবার একটু বসি, রাতে করব হচ্ছে এরকম একটা ওয়েদার। যদিও আমার বন্যা খিচুড়ি খেতে ভালোই বাসে না, কিন্তু আমার আবার চালে ডালে হলেই হলো, আমিও ভালোবাসি, আমার মাও ভালোবাসে, আমাকে আমার মামুনিও ভালোবাসে, তো চালে ডালে আমাদের হলেই হলো। কিন্তু মামুনি এখন ভাতটা যেহেতু অ্যাভয়েড করে তাই জন্য খেতে পারে না আর কি। যাই হোক, তো আমার খিচুড়ি খেতে খুবই ভালোবাসে, তাই জন্যে আজকে রাতে হবে খিচুড়ি আর ডিম ভাজা, ব্যাস। তো চলো, মেনু ঠিক করতে পারছিলাম না কি করবো কি করবো, তারপরে হঠাৎই মনে হলো না আজকে খিচুড়ি করি আর ডিম ভাজি, ও খেয়ে নেবে রাতের খাবার, তো ঠিক আছে। তো চলো কি একটু বসি, প্রচন্ড ওই ভালো একটা আবহাওয়া দিয়েছে, একটু বসে নিই, আমেজটা নিয়ে নিই। এখন বাজে পাক্কা 9:30, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, যেটা বলেছিলাম তোমাদেরকে খিচুড়ি বানাবো। তো চলো শুরু করা যাক, আজকে তাড়াতাড়ি করে রাখলাম না, তার কারণ একটাই, খিচুড়ি না ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না। আজ ওয়েদারটা তো সকাল থেকে এরকম, আজকে একবারও কারেন্ট যায়নি, কাল কেউ না যায়নি, আমি তাড়াতাড়ি করে সকালটা রান্না করে নিচ্ছি, তাই এখন আর কারেন্ট ঠারেন্ট যাচ্ছে না, বুঝলে তো, আমার সাথেই যত শত্রুতা কারেন্টে। তো চলো এবার আমি খিচুড়িটা রান্না করে নিই তাহলে, তারপর তোমাদেরকে অবশ্যই দেখাবো। ও হ্যাঁ, আরো একটা কথা বলতে, এখন আবার ক্যামেরাটা একটু অন করতে হলো, তার কারণটা হচ্ছে তোমাদেরকে তখন বললাম না যে স্কুটির তখন ওই লোকটা ফোন করেনি, একদমই তা নয়, ফোন করেছিল, ও মিটিং এ ছিল বলে ও কলটা তখন ধরতে পারেনি, তো আমি পরে সেটা জানতে পেরেছি, তাই এই জন্য মনে হলো যে ভুল ইনফরমেশন দিয়েছিলাম, তাই ঠিকটা বলে দেওয়া দরকার। তো চলো আমি এবার তাড়াতাড়ি করে রান্নাটা দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, জিরে, মৌরি আর একটুখানি কালো জিরে, ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, আর একটুখানি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করেছি, এখন জাস্ট নুন দেবো আর একটুখানি চিনি ফেলে দেবো, আর একটুখানি গরম মশলাগুলোও আমি দিয়ে দিয়েছি, ভাজা মশলা যেহেতু আমার কাছে নেই তাই আমি গরম মশলা দিয়েই করছি আজকে। তো একটুখানি নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে এবার আমি আটকে দিয়ে হুইসেল দিয়ে তো বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কি মজা আজকে, শর্টকাট রান্না, এটা দেখতেও ভালো হয়েছে, সেন্টটা দুর্দান্ত বেরিয়েছে,
আর এই হচ্ছে আমাদের দুজনের ডিম ভাজা। আর এই যে একটু কালো কালো দেখতে পাচ্ছ, ওটা সবে না প্রেশার কুকারে, মানে ইন্ডাকশনে নিচে হিটটা তাড়াতাড়ি পায়, তো তো একটু লেগে যাচ্ছিল আর তখন আমি নামিয়েছি, ভাগ্যিস নামিয়ে দিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। সত্যি কথা বলতে অনেক দিন ধরে না খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, শুধুমাত্র ওর জন্য পারছিলাম না খিচুড়িটা খেতে, দুর্দান্ত খেতে হয়েছিল, মানে সত্যি খুব ভালো হয়েছিল খেতে। চট জলদিও হয়ে গেছে আর তাড়াতাড়িও হয়ে গেল এত, আর চট জলদি আর তাড়াতাড়ি একই ব্যাপার, যাই হোক এত তাড়াতাড়ি হয়েও গেল আর খেতে তো সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো একটা ভালো ভালো ডিনার দিয়ে আজকে দিনটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো, যদি মনে হয় হ্যাঁ চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।